আমি তো খেলার জন্য আসি আর আমার কাজই তো খেলাধুলা করা। তেলে মিল ওয়ানের গাতার হাতে ও থুক আনের দাদার হাতে আর আমার অ্যানসারের হাতে পুরো মিলে যাব। কেমন লাগে আপনাদের কাছে আমাদের ভিডিওগুলো? জি একদম আপু পুরো মজা লাগে একদম। এক কথায় কবে নিয়ে গেলে আমার খারিয়া জায়গা গায়ের পশমের কথা কইতেছি আমি। और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। क्या मना चला? जी आमी बेशी भालो ना किंतु आने रे देगे हनी टू टू भाल लगते सर की। समझ रहे हो? समझ रहे हो? समझ रहे हो ना? আমি আসছি নিউ ধাত মিডিয়া চ্যানেলের পক্ষ থেকে। আপনারা কি কখনো কখনো এই চ্যানেল দেখছেন? না পু চ্যানেল তো দেখি নাই কিন্তু চ্যানেল দেখছি। এই ধরেন নোচা নোচা মান ধরে আর কি। কেমন লাগে আপনাদের কাছে আমাদের ভিডিওগুলো? জি একদম আপু পুরো মজা লাগে একদম। এক কথায় কবে নিয়ে গেলে আমার খারিয়া যায় গায়ের পশমের কথা কইতেছি আমি। ও মাই গড, আপু একটা কথা বলি। হ্যাঁ বলো। এই যে আমি জানি রে খেলাম মানে মানে সাথে দাদা খেলমো, তো এটা খেললে আমগো কি লাভ? কোন বালটা দিবেন না? আসলে এই দাদাটা খেলে কি পাই এই প্রশ্নের উত্তরটা আপনি একটু পরে জানবেন বুঝবেন, কারণ আপনি এখন কখনো খেলেন না আজকে। সমাজ রে সমাজ রে সমাজ রে না থত কি বাল কবে নিকাইছ না? ইন্ডা খেলিয়া আমার বাল সাল পাইকা গেল। না বলে আমি পয়লা খেলা বেনি গেছি আর আনের আগে কই আনে জানি আবার আমার দাদিকে ডরাই না আমার দাদার অ্যানসারটা দিকে জানি ডরাই না। আসলে কি আনে আমার হাতে খেলাবেন? আমি তো খেলার জন্য আসি আর আমার কাজই তো খেলাধুলা করা। তেলে মিল ওয়ানের গাতার হাতে ও থুক আনের দাদার হাতে আর আমার অ্যানসারের হাতে পুরো মিলে যাবে। তো হারাহারি সময় নষ্ট না করে আজকের খেলার নামটা কই দেন। আজকের খেলাটার নাম হবে কি? খেলার নাম বাবাজি। কি খেলার নাম বাবাজি? আমি পুরো শুরুটা তাহলে করে শুরু করে না, আমার মাথা উড়ে গেছে গা। আনে যা দিয়ে আবার খেলান বাদ দেব লাগ না। না আমি পালাবো কেন? আমি তো আপনাদের সাথে খেলতে আছি। আর আমি তো আপনাদের সাথে খেলতে আছি। তাহলে প্রশ্নটা করে বাল দি কত বাপ না দিয়ে হারাহারি আরাম। আপনাদের কোন জিনিস অন্যরা ব্যবহার করে বেশি? আমার না রং করা মুখে আগে আমি অ্যানসার দিয়ে না আগে আমার এই অ্যানসারের বদলে কি দিবে না আগে আমার হেডা কই না না তারপরে হে আমি কম অ্যানসার। ও সরি আমি বলি না যে কি দিব আপনাদের। দিব তো অবশ্যই অবশ্যই আপনার জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট আছে। কই কি বাল কবে নিয়ে গেছিস না? উল্টা পাল্টা ফেসাল করবেন কয়বার কইছি আমি সেলেন না সেনেল সেনেল পাল গিফটটা নে কি দিবেন? শ্যাম্পু না সাবান দিবেন হেডা কই? আপনি কি মেয়ের লোক পেলে খুশি? আপনি এটা একটা কথা কইলেন দুনিয়ায় কোন মানুষ আছে যে মেয়ে মানুষ জাল বুঝা যাক। তাহলে বুঝতে পারলাম আপনি একটু লুচ্চা আছেন, মেয়েদের প্রতি আপনার বেশি লোভ আছে। তো আচ্ছা আনে যদি আমার ইন্না কন্তেল গুলো আমি গুলানের আর খেলাম না সত্যি গুলো আমি দাদা খেলবো না মানে আমি ছেলে মানুষের কাছে শ্যাম্পু না সাবান আনে আমার মেয়ে মানুষ দিবেন নিয়ে সমস্যা নাই। ওকে ওকে নো প্রবলেম, আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে সুন্দর স্মার্ট একটা মেয়ে দেওয়া হবে গিফট। আপু আপনার এই কথা হই না, আমার তলে উপরে পানি পড়া আরম্ভ করে দিছে মানে। হ্যাঁ তা আমার প্রশ্নের উত্তরটা বলেন তো। বাল দেখো তো টাইম লস করে লাভ নাই, প্রশ্নের অ্যানসারটা আমি হারারি করে দিয়ে দেই, তাহলে সময়ও খুব কম। তো আপনার প্রশ্নের অ্যানসারটা হইলো আমার নাম, কারণ আমার নাম রামেশ খুব বেশি বেশি ব্যবহার করে। তো হয়েছে আপনার নাম? আপনার নাম কেন আরেকজন ব্যবহার? ওই যে আমি আবার একটু মাইশারে খেলাই মানে এই মাইশের হাতে দাদা ঠাদা খেলাই সেই জন্য আর কি। সঠিক অ্যান্সার দিয়েছেন এটা কিন্তু এখনো আমি নিই নাই, কারণ অ্যান্সারটা সঠিক হয়েছে কি না এটা কিন্তু এখনো বলি নাই। আনে অ্যান্সার নিবেন কোন থেকে? আনের তো অবতরী ওই নাই। আজকের মতো ভিডিও এই পর্যন্তই শেষ। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাও ভিডিও কেমন হয়েছে। আর লাল কালারের যেটা বাটন আছে ওটার মধ্যে জুতা দিয়ে মারবা না স্যান্ডেল দিয়ে মারবা, মনে তো ওটা ক্লিক সাবস্ক্রাইব একটা করে রাখবো। কিন্তু তোমার যদি ফেসবুকে দেখে থাকো ভিডিওটা তাহলে একটা ফলো মেরে দিও। তো আজকের মতো আসি।